পরিমণির আয়ের সঙ্গে জীবনযাপনের অসামঞ্জস্যতা নিয়ে সমালোচনার ঝড় বইছে সামাজিক মাধ্যমে। অনেকে হিসাব দিয়ে বলছেন, পরিমণি 32টি সিনেমা করেছেন, 10 লাখ করে পারিশ্রমিক পেলেও গত এক দশকে তার আয় 3 কোটির কিছু বেশি। অথচ কিভাবে সে একদিনের মধ্যে কোটি টাকার গাড়ি কেনেন? 2020 সালের 24 জুন তার সাদা রঙের হ্যারিয়ার গাড়িটি দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায়। এর 24 ঘন্টা পার হতে না হতেই তিনি প্রায় 3.5 কোটি টাকার রয়্যাল ব্লু রঙের মাসেরাতি গাড়ি কেনেন। ইতালিয়ান অভিজাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিয়াট অটোমোবাইলসের জনপ্রিয় ব্র্যান্ড মাসেরাতি গাড়িটি কিনে পরিমণি ফেসবুকে একটি পোস্ট দেন। সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। চলচ্চিত্র পাড়ায় তৈরি হয় নানা গুঞ্জন, কে দিয়েছেন পরিমণিকে এই গাড়িটি। সূত্র বলছে, গুলশানের একটি ক্লাবে যাতায়াতের মাধ্যমে একজন ব্যবসায়ীর সঙ্গে পরিমণির পরিচয় হয়। তাদের মধ্যে যে সম্পর্ক বা ঘনিষ্ঠতা হয় তার পেছনে রয়েছেন চলচ্চিত্রের একজন তরুণ পরিচালক, যিনি তার প্রথম ছবি করেই বাজিমাত করেছেন, পেয়েছেন একাধিক পুরস্কারও। পরিমণির সঙ্গে ওই ব্যবসায়ীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। গুঞ্জন রয়েছে পরিমণির গাড়িটি ওই সূত্রেই পেয়েছেন, যদিও পরিমণি এ ব্যাপারে কিছুই বলছেন না। তিনি চুপ থাকার কারণে গাড়িটি নিয়ে নানা রহস্য চারিদিকে। পরিমণি ঢাকার একাধিক ক্লাবে গিয়ে ওই ব্যবসায়ীর পরিচয় দিতেন, ওই ব্যবসায়ী আবার ঢাকার একাধিক ক্লাবের সদস্য। তাকে ক্লাবে ঢুকতে না দিলে কখনো কখনো তিনি সরাসরি ওই ব্যবসায়ীকে দিয়ে তদবির করাতেন। বোট ক্লাবে পরিমণির ঘটনায় ওই ব্যবসায়ী এখন চুপসে গেছেন। কিছুদিন আগে তিনি ব্যবসায়িক কাজে দুবাই গিয়েছিলেন। বোট ক্লাবের ঘটনার পর ওই ব্যবসায়ী গুলশানের ক্লাবেও যান না বলে জানা গেছে। সাদাকালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।